কে দেখানোর চেষ্টা হচ্ছে আমি আপনাদের সম্বন্ধে খুব ভাবছি মানুষ তো এটা চায়নি কেউ যেটা চায়নি সেটা নিয়ে আপনি কমপ্লিকেশান তৈরি করছেন রেশন ডিলাররা জানেন ওনারা বলছেন যেটুকু কমিশন আমরা পাই নিজেতে নিয়ে আসতে লোক গাড়ির ভাড়া দিয়ে আমাদের কিছু থাকবে না দ্বিতীয় কথা দূরে দূরে বাড়িঘর আমাদের এখানে নিউ টাউনে যদি কেউ দেখে কোথায় জলার মধ্যে ঘর আছে সে কী করে রেশন পাবে কে পৌঁছে দেবে এখানে সাততলার উপরে কে পৌঁছে দেবে প্রশ্ন হচ্ছে এটাই তো জন্য যাদের সত্যি সত্যি দরকার আছে তাদের আলাদা করে করা উচিত আজকে কোর্টে যেতে হচ্ছে তাদের বাঁচার জন্য কেন এই ধরনের পরিস্থিতি একটা সুন্দর ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আর আমার মনে হয় বলেছে রেশন ডিলাতে আপনারা করুন যা বাঁচবে নিয়ে নিন আর লোককে দেখাচ্ছেন আমি বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি এই যে দুয়ারে রেশন দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে মানুষ রাস্তায় সারাদিন পড়ে আছে না খেতে পেয়ে মারাও যাচ্ছে গুলি চলছে লাঠি চলছে এটা কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন কেবল রাজনীতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে নিবে খেলা দেখুন কথা আপনি কি বলছেন ইনডাইরেক্টলি ধমকাচ্ছেন ভয় দেখিয়ে ধমকে বেশি দিন সরকার চালানো যায় না কারণ রিসার্ট রেশন ডিলারদের সঙ্গে হাজার হাজার লোক যুক্ত সমস্ত মানুষ যুক্ত আছে তারা যদি খুশি না হয় তারা যদি ঠিকমতো ব্যবস্থা না করে সাধারণ মানুষেরই কষ্ট বাড়বে আমি জানি না কে বুদ্ধি দিচ্ছে এগুলো কোথাও ওটা সফল হয়নি দিল্লিতে তো কোর্ট অর্ডার দিয়ে সেটা বন্ধ করার জন্য না এই ধরনের অযোগ্যতা চাপা দেওয়ার একটা ভালো রাস্তা যতবার এসএসসি বা অন্যান্য টেট পরীক্ষা হয়েছে কেউ না কেউ কেস করেছে তার জন্য ওনারা বিরোধীদের দায়ী করেন কিন্তু ওনারা আর নিশ্ছিদ্র বা দুর্নীতি মুক্ত এখনও পর্যন্ত একটা পরীক্ষা করতে পারেনি সমস্ত পরীক্ষার কোশ্চেন আউট হয় আর আগে থেকে টাকা নেওয়া হয়ে যায় চাকরির জন্য যে পরীক্ষা না দিয়েছে সেও চাকরি পেয়ে গেছে এমনকি যার কোথাও লিস্টে নাম ছিল না সে নেতা যদি পার্টিতে আসেন তার মেয়ের নাম এক নম্বরে হয় এগুলো দেখে দেখে মানুষ সন্দেহের চোখে সব কিছু দেখেন তো তাই কোর্টে যেন ফয়সলা যেন কারণ সরকার কোনো কথা শোনে না কোনো জাজমেন্ট কোনো ন্যায় সরকার থেকে পাওয়ার কোনো কোনো সম্ভাবনা নাই তাই মানুষ বারবার কোর্টে কটা নাড়ছেন এটা এই সরকারের অযোগ্যতার প্রমাণ